আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানবো কোরআন হাদি সামি জানবো কোরআন হাদি সামি ইংসা অংশ ইংসা অংশ ইংসা السلام عليكم ورحمه الله وبركاته احمد رجب ايه السؤال মানুষের নিজের হেফাজতের জন্য মানে যেন কুদৃষ্টি না লাগে সেটার দোয়া আসে তার প্রশ্ন আছে যে আনুষঙ্গিক ব্যাপার যেমন পশু হ্যাঁ কেউ গৃহক পালিত পশু সেটার আপনার কুদৃষ্টির ভয় পাচ্ছে বা তার আনুষঙ্গিক কোনো ব্যাপার সেই ব্যাপারে আপনার ঝাড়ফুঁকের কি ব্যবস্থা আছে আমরা বলবো যদি বাচ্চা কাচ্চা এরকম মানুষ হয় সেই ব্যাপারে রসুল থেকে আপনার হাদিস বর্ণিত আছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম তার দুই নাতি হাসান হুসাইনকে কে সব সময় ঝাড়তেন একটা দোয়া পড়ে সেটা আমরা কাজে লাগাইতে পারি তিনি পড়তেন যে বিকেল বিলিকলমাতি আল্লাহ তাম্মা মিন কুল্লি শাইতানি হাম্মা ওয়া মিন কুল্লি আইনিlambda অথবা এরকম বলতেন উঈদ হুকুমা বি কালিমাত তাম্মা মিন কুল্লি শাইতান হামা ওয়া মিন কুল্লি আইন লামা এটা কিন্তু আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু এটা পড়ে ইসমাঈলের সাক্ষে ঝাড়ফুক করতেন আর সুতরাং এইভাবে ঝাড়ফুক করা যেতে পারে নিজের অধীনস্থ নিজের সন্তান নিজের নাতি ইত্যাদিদেরকে এরকম যারা পড়তে পারে না তাদেরকে এইভাবে ঝাড়ফুক করলে তারা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবে এবং নিজে যেই আপনার রক্ষা কবজগুলো গ্রহণ করে থাকে সকাল সন্ধ্যার যে জিকির হম মধ্যে আউদ বিকির মাতিল্লাহ তামাত মিন খালাক এরকম সকাল সন্ধ্যার জিকির মধ্যে মহাবদাতেই না আছে কুলাদ রব্বি খালাক কুল আবুদ নাস এই সমস্ত গুলা এবং এই যে আয়াতুল কুরসি যেটা সুরে ফাতা এই সমস্ত গুলা সেগুলো আপনি অনেকাংশে মানুষকে আপনার কুদৃষ্টি থেকে রক্ষা করে আর একজন ব্যক্তি যদি নিজে সেভ হয় তখন তার আনুষঙ্গিক জিনিসও সেভ হবে তার অধীনস্থ যে ব্যাপারগুলো তার মালিকানা দিন সেটা সেভ হবে তারপরে যদি কোনো কুদৃষ্টি লাগে তাহলে সেটা চিকিৎসা তো অবশ্যই আসে সুতরাং যতটুকু আপনার শরীয়তের রসুল থেকে আসে সেটা হচ্ছে সন্তানদেরকে ঝাড়ার ব্যাপারে যেগুলো নিজে পড়তে পারে না তাদেরকে সেটা এবং নিজের ব্যাপারে এরকম নিজের অধীনস্থ জিনিসের ব্যাপারে ভিন্ন ভিন্ন নেই কিন্তু যদি কারো কুদৃষ্টি লাগে সেটা চিকিৎসার ব্যাপার আছে সুতরাং সাধারণত এর থেকে বোঝা যায় যে নিজের নিজে যখন এই আমলগুলা করে নিজের অধীনস্থ জিনিসগুলো আল্লাহ সেই কারণে সেই আপনার সকাল সন্ধ্যা জিকির মাধ্যমে সেইগুলোকেও ইনশাল্লাহ রক্ষা করবেন যেমন তেইনের মধ্যে অর্থাৎ ফালাক নাসের মধ্যে আপনার সব সামিল করে কারণ সেখানে ব্যাপকভাবে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে সুতরাং এতে করে নিজের অধীনস্থ সব জিনিসকে সামিল করে এতে করে ভিন্ন করে যে আবার বলতে হবে এরকম কোনো আর প্রয়োজন নেই কারণ সেগুলো সব ব্যাপক দোয়া সুতরাং সব জিনিসকে সামিল করবে আশা করি বুঝতে পেরেছেন